নমস্কার বন্ধুরা, একটা নতুন ভিডিওর সাথে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই আমার চ্যানেলে। আশা করি আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। বন্ধুরা, বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর এই 13 পার্বণের মধ্যে সামনে যে পার্বণটি আসছে সেটি হলো আলোর উৎসব, দীপাবলি উৎসব বা কালী পূজা। এবং ঠিক তারপরেই যে উৎসবটি আমরা পালন করব সেটি হলো ভাইফোঁটা। মূলত কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে বাঙালির ঘরে ঘরে অনুষ্ঠিত হয় ভাতৃ দ্বিতীয়া বা ভাইফোঁটা। তবে অনেক বাড়িতে রয়েছে কিছু নিয়মভেদ, তাই এটি শুক্লপক্ষের প্রতিপদের দিনও বহু জায়গায় অনুষ্ঠিত হয়ে থাকে। ভাইফোঁটার দিন বোনেরা তাদের ভাই বা দাদাদের কপালে চন্দন কাজল দইয়ের ফোঁটা পরিয়ে মন্ত্রোচ্চারণ করে তাদের মঙ্গল কামনা করেন। এটি ভাই বোনের অটুট বন্ধনের কামনায় পালিত একটি পবিত্র উৎসব। ভাইয়ের দীর্ঘায়ু কামনার উদ্দেশ্যে বোনেরা বা দিদিরা এই রীতি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করে থাকেন। বন্ধুরা, আজকের পর্বের বিষয় থেকে আমরা জেনে নেব 2024 সালে ভাইফোঁটা কবে পড়েছে, ফোঁটা দেওয়ার শুভ সময় কখন থাকবে এবং ভাইফোঁটার মন্ত্রই বা কী। জানবো প্রতিপদ ও দ্বিতীয়া তিথি কখন শুরু হবে এবং কখন শেষ হবে। পঞ্জিকা অনুসারে সম্পূর্ণ ও সঠিক সময়সূচি আমরা এই ভিডিও থেকে জেনে নেব। কিন্তু জানবার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। বন্ধুরা, এই উৎসব বাঙালিদের কাছে ভাতৃ দ্বিতীয়া বা ভাইফোঁটা নামে পরিচিত হলেও দেশের অন্যান্য রাজ্যে এর রয়েছে ভিন্ন নাম। গোয়া, মহারাষ্ট্র ও কর্ণাটকে এই পার্বণ ভাই বীজ নামে পালিত হয়। ভারতের পশ্চিমাংশে এই উৎসব ভাই দুজ নামে পালিত হয়। আবার অন্যদিকে পশ্চিমবঙ্গের দার্জিলিং পার্বত্য অঞ্চলে ও নেপালে এই উৎসব পরিচিত ভাইটিকা নামে। তবে এই ভাতৃ দ্বিতীয়া উৎসবকে অনেকে আবার যম দ্বিতীয়াও বলে। কথিত আছে যে মৃত্যুর দেবতা যম তার বোন যমুনার হাতে ফোঁটা নিয়েছিলেন। অন্যদিকে প্রচলিত আছে আরও একটি লোককথা, শোনা যায় নরকাসুর নামে এক দৈত্যকে বধ করার পর কৃষ্ণ তার বোন সুভদ্রার কাছে যখন এসেছিলেন তখন সুভদ্রা তার কপালে ফোঁটা দিয়ে তাকে মিষ্টি খেতে দিয়েছিলেন। এরপর থেকেই শুরু হয় ভাইফোঁটা উৎসবের। চলুন বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক এই বছর অর্থাৎ 2024 সালে ভাইফোঁটার সম্পূর্ণ সময়সূচি। 2024 সালে ভাইফোঁটার জন্য প্রতিপদ তিথি শুরু হবে ইংরেজির 1 নভেম্বর 2024 এবং বাংলার 15ই কার্তিক 1431 বঙ্গাব্দ শুক্রবার বিকেল 5:08 থেকে, এবং প্রতিপদ তিথি সমাপ্ত হবে ইংরেজি 2রা নভেম্বর 2024 বাংলার 16ই কার্তিক 1431 বঙ্গাব্দ শনিবার সন্ধে 6:53 এবং ভাইফোঁটার জন্য দ্বিতীয়া তিথি শুরু হচ্ছে ইংরেজির 2রা নভেম্বর 2024 বাংলার 16ই কার্তিক 1431 বঙ্গাব্দ শনিবার সন্ধে 6:54 পর থেকে, ও দ্বিতীয়া তিথি সমাপ্ত হবে ইংরেজির 3রা নভেম্বর 2024 বাংলার 17ই কার্তিক 1431 বঙ্গাব্দ রবিবার রাত 8:16। এবছর অর্থাৎ 2024 সালে ভাইফোঁটা উৎসবটি পালিত হবে ইংরেজির 3রা নভেম্বর 2024 বাংলার 17ই কার্তিক 1431 বঙ্গাব্দ রবিবার। এই দিনই ভাইফোঁটা দেওয়ার শুভ মুহূর্ত থাকছে সকাল 6:45 পর থেকে সকাল 8:54 মধ্যে, আবার সকাল 11:44 পর থেকে দুপুর 2:37 মধ্যে। এদিনে ভাইফোঁটার সময় যে মন্ত্রটি উচ্চারণ করতে হয় সেটি হলো দ্বিতীয়ায় দিয়া ফোঁটা, তৃতীয়ায় দিয়া নিতা, যমুনা দেয় যমকে ফোঁটা, আমি দিয়া আমার ভাইকে ফোঁটা, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাটা। বন্ধুরা, আজকের পর্বটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। আপনাদের সবাইকে শুভ দীপাবলি ও ভাইফোঁটার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো পর্বটি শেষ করছি। দেখা হবে অন্য একটি নতুন পর্বে নতুন ভিডিও।